আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সালামত আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মনে অনেক সুন্দর একটা গুড নিউজ নিয়ে আসলাম, যেই নিউজটা বহুত দিন আগে বলা হয়েছিল যে কোনো কোম্পানিতে যদি কোনো ভিসা লাগানোর জন্য যে ব্যাংক ডিপোজিট যে 3000 দিরহাম নেওয়া হয়তো ওটা নেওয়া হবে না, ওটা হচ্ছে শুধুমাত্র 60 দিরহাম অথবা 60 দিরহাম নেওয়া হবে। তো ওটা শুধুমাত্র বলা হয়েছিল, ওটা কার্যকর হয়েছিল না। কারণ কিছুদিন আগে আমার ফ্রেন্ডের একটা ভিসা লাগছে, তো ওর 3000 দিরহাম নেওয়া হয়েছে ব্যাংক ডিপোজিট। তো আজকে আমি খলিজ টাইম থেকে কিছুক্ষণ আগে এই নিউজটা পাইছি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে। ওইখানে বলা হয়েছে যে এই মাসের 15 তারিখ থেকে শুরু হবে, অক্টোবর মাসের 15 তারিখ থেকে যে কোনো কোম্পানিতে যদি কোনো ভিসা লাগানোর জন্য যে ব্যাংক ডিপোজিট 3000 দিরহাম নেওয়া হয়তো ওটা নেওয়া হবে না, ওইটা হচ্ছে শুধুমাত্র 60 দিরহাম নেওয়া হবে। তো সবার কাছে অনুরোধ করবো, দেখছেন ভাই কি সুন্দর একটা নিউজ, যেটা বলা হয়েছিল বহুদিন আগে যে নেওয়া হবে না, এটা আজকে কার্যকর হয়েছে, তা আবার 15 তারিখ থেকে কার্যকর হয়েছে। তো আমাদের যে অ্যাম্বাসি থেকে যে নিউজগুলো বলা হয়েছিল যে কোনো কোম্পানি টু কোম্পানি যে ট্রান্সফারে যেটা জন্য যে কোনো কোম্পানিতে ভিসা লাগানোর যে নিউজগুলো অ্যাম্বাসি থেকে যেটা বলা হয়েছিল, আমি সবার কাছে অনুরোধ করবো কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ একটা কার্যকর হবে। এটা নিউজটা তো ফেক না রাখবে, যে কোনো একটা কার্যকর হবে, যে কোনো একটা নিউজের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আর নামাজ পড়বেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ যেন এটার অনেক সুন্দরভাবে যেন কার্যকর হয়ে যাবে। ও তবে এই ভিডিওটা লাস্টে একটা নতুন একটা ভিডিও আছে, যেটা ভিডিওটা খলিজ টাইমের, অবশ্যই ওটা দেখবেন, আপনাদের অনেক উপকৃত হবে। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই খলিজ টাইমের লিঙ্কটা দিয়ে দিবো, অবশ্যই আপনারা দেখে নেবেন।